ওয়েলকাম টু উইস্পটে। আজকে আছি কার কাছে কই মনের কথা সেটার, আমাদের সাথে আছে আপনাদের প্রিয় শিমুল। কেমন আছো? আমি ঠিকঠাক আছি। আর নতুন বছর শুরুটা কাটছে কিরকম? কাজের মধ্যেই কাটছে, যেরকম কাটে আর কি। এবং এটাই আশা করব যে পুরো বছরটাই যেন কাজের মধ্যেই কাটাতে পারি। এখন শিমুলের এই সিদ্ধান্ত নিয়ে তো দর্শক ভীষণ খুশি। হ্যাঁ, দর্শকরা তো সবসময় পাশেই থেকেছে আমাদের, এবং একটা রিকোয়েস্ট করব, এইভাবেই আমাদের পাশে থাকুন, যেভাবে এতদিন আমাদের পাশে থেকেছেন, ভালোবেসেছেন। আমরাও আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করছি, এবং আপনারা যত আমাদের পাশে থাকবেন আমাদের কাজের ইচ্ছেটা না আরও বেড়ে যায়, তাই পাশে থাকবেন প্লিজ। এই যে তুমি যে ডিসিশনটা নিয়েছে, শিমুল যে ডিসিশনটা নিয়েছে, সেটাতে দর্শকেরা তো মেসেজে ভরিয়ে দিয়েছে, এটাই দরকার ছিল, এতদিন পর হচ্ছে কেন এটা হচ্ছে। তুমি কী কী ফিডব্যাক পাচ্ছ আমাদের পেজে? হ্যাঁ, এরকম তো পেজে লেখে টুকটাক চোখে পড়ে, তো ডেফিনেটলি সেটা ভালো লাগে যে দর্শক দেখছে বলে এই ফিডব্যাকগুলো দেয়। আমাদের ইন্টেনশন এটাই থাকে যে দর্শক দেখছে তো তাদের ভালো লাগছে। তো এই যে নতুন প্রোমো বেরোলো, তুমি বাঁচালে তোমার বরের হবু স্ত্রীকে, তো সেই জায়গা থেকে ওই যে প্রোমোটা অনেয়ার হওয়ার পর থেকে তো কিন্তু আরও পজিটিভ কমেন্ট আসতে শুরু করেছে, তুমি নিজে দেখেছো? না, আমার সামহাও চেক করা হয়নি, কিন্তু ডেফিনেটলি ভালো তো লাগে যে যখন লোকের ভালো লাগে। ওই যে একই কথা বললাম যে আমরা কাজ করি দর্শকদের জন্য, সেখানে তাদের যদি ভালো লাগে ডেফিনেটলি আমাদেরও ভালো লাগে। এখন শিমুলের জীবনে আর কী কী হবে? অনেক কিছু হতে চলেছে, নানা রকম ঘটনা ঘটবে। জানোই তো আমি খুব একটা রিভিল করাই বিশ্বাসী নই, রিভিল করি না, কারণ আমি এটা বিশ্বাস করি আমাদের যারা দর্শক তারা ঠিক সন্ধেবেলা টিভির সামনে বসে পড়বে সন্ধ্যে 6:30 দেখতে আমাদের সিরিয়াল, তো সেইটা তারা করবে বলে আমি আর গল্প রিভিলটা সত্যিই করি না। তো আপনারা যেভাবে দেখেন আমাদের সিরিয়াল সেইভাবেই দেখুন, আমি বলছি প্রচুর ধামাকা আসতে চলেছে। এই যে শাশুড়ির সাথে বন্ডিংটা এখন সম্পূর্ণ অন্য, এটা শিমুল কতটা এনজয় করে? খুব এনজয় করি রীতাদির সাথে। আমার এর আগে আমি বহু বছর কাজ করেছি, খুবই ভালো একজন সিনিয়র, সেই জায়গা থেকে ভালো তো লাগেই কাজ করতে। আর শাশুড়ি বৌমার বন্ডিংটা ডেফিনেটলি দর্শকের ভালো লাগে, আমাদেরও কাজ করতে ভালো লাগে, মজা লাগে। আর শতদ্রুর সাথে কি শেষ পর্যন্ত মিল হবে? ও কিচ্ছু বলবো না, ওই যে বললাম আমি, শতদ্রুর সাথে বন্ডিংটা কিরকম? খুব ভালো, আমার আমাদের এখানে অদ্ভুতভাবে সবার সাথেই সবার বন্ডিং খুব ভালো, প্রত্যেকেই খুবই ফ্রেন্ডলি নেচারের, প্রত্যেকের সাথেই প্রত্যেকের সত্যি, মানে এটা না যে বলার জন্য বলছি, নট দ্যাট, প্রত্যেকের সাথে প্রত্যেকের বন্ডিং ভালো। তো সেটে মানালি দি সব থেকে বেশি মনের কথা কার সাথে বলে? সবার সাথেই টুকটাক মনের কথা বলা হয়, মেকআপ রুমে তো হয়, আমাদের মেয়েদের মেকআপ রুমে সেগুলো তো টুকটাক চলতেই থাকে, হয় মোটামুটি শেয়ারিং চলে। এমনি যদি খুব মনের কথা বলো, শুটিংয়ের এখানে আমি রাজুদিকে আমার খুব মনের কথা বলি, আমি স্নেহাদিকেও বলি, বাকিরাও থাকে বাকিদেরও বলি, মানে আমরা সবাই যার যেরকম মনে হয় বলি। বাসব দত্তা থাকে, শ্রীতমা থাকে, সৃজনী থাকে, তো আমাদের লম্বা গ্রুপ আর কি, বুঝতে পেরেছো? এই যে যেদিন শুটিং থাকে না মাঝে মাঝে কি দেখা ফাঁকা করো তোমরা? স্কোপটা খুবই কম হয় ফ্র্যাঙ্কলি স্পিকিং, তবে ডেফিনেটলি ইউনিটে যখন পিকনিক টিকনিক হয়, ইউনিটের কোনো গেট টুগেদার হয়, তখন আমরা দেখাটা করি।